ক্রিকেট শুধু খেলোয়াড়দের নয়, দেশের মানুষেরও। দেশ আর মানুষের জীবনে যখন অশান্তির দমকা হাওয়া, তখন কি করে চলতে পারে ব্যাট বলকে ঘিরে এগিয়ে যাওয়া? আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে শুরু হওয়ার কথা ছিল অনুশীলন। দেশ জুড়ে চলমান অসহযোগ আন্দোলনের কারণে জাতীয় ক্রিকেট দলের সমস্ত অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার থেকে শুরু হবার কথা ছিল প্র্যাকটিস, সেটা বাতিল করে সোমবার ঠিক করা হয়েছিল ট্রেনিং এর দিন। তবে এখন সেটাও হচ্ছে না। কবে নাগাদ অনুশীলন শুরু হবে জানে না কেউ। অন্তত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি অবস্থার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। 16 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে ক্রিকেটারদের ঢাকা ত্যাগের কথা রয়েছে। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট, এরপর 30 আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে চন্ডিকা হাথুরুসিংহে সহ সকল কোচিং স্টাফ ঢাকায় ফিরেছেন, তবে অনুশীলনে ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই। দেশে প্র্যাকটিস করে এই সিরিজ খেলতে যাওয়া যাবে কি না, সেটাই এখন সংশয়ের। মাহাদি হাসান, 71।